হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি বিকাশ শাকিল, আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই অলরেডি বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওতে আমি কি দেখাতে যাচ্ছি। আমাদের সকলের ফোনেই এই সেটিংসটি রয়েছে, অ্যাক্সেসিবিলিটি যে সেটিংসটি, সেটি আমাদের সকলের ফোনে রয়েছে, কিন্তু আমরা এটির ব্যবহার জানি না। আমরা এটি ব্যবহার করে আমাদের স্মার্টফোনকে আরো স্মার্ট করে ফেলতে পারবো, কিন্তু আমরা সেটা জানি না। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এটি ব্যবহার করবেন এবং এটির মধ্যে কি কি রয়েছে, আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনটিকে আরো স্মার্ট করে ফেলবেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, একটু মুহূর্ত মিস করবেন না। টেনে টেনে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না এবং কাজটি সম্পূর্ণ করতে পারবেন না। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে এখন আপনাদেরকে সম্পূর্ণভাবে এডুজেক্ট বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো এটির ব্যবহার। তো লেট স্টার্ট, গো। তো গাইস, আপনারা প্রথমে মোবাইলের স্ক্রিন থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে এখানে সার্চ করবেন A++C। এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এই লেখাটি চলে আসবে, অ্যাক্সেসিবিলিটি। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন, আস্তে আস্তে নিচে চলে যাবেন। এখানে দেখতেছেন হাই কন্টাক্ট টেক্সট, এখানে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে লেখাগুলো সবগুলো বোল্ড হয়ে গেছে, দেখতে আগে থেকে আর অনেক সুন্দর লাগতেছে। এটি হলো প্রথম সেটিংস। দ্বিতীয়তে যে সেটিংসটি রয়েছে, এখানে দেখতেছেন ক্যাপশন, ক্যাপশনে আপনারা ক্লিক করবেন। তারপর অ্যাক্সেসিবিলিটি, এটা অ্যানাবল করে দেবেন। এখন আপনারা দেখতেছেন এখান থেকে অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা প্রয়োজনে এটি এখান থেকে দিতে পারবেন। তাছাড়া ফাইনালি যে জিনিসটি রয়েছে, এখানে আপনারা টেক্সট সাইজে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরি স্মল, অনেক ছোট হয়ে গেছে। তারপর স্মল আরেকটু, তারপর এটা নর্মাল, তারপর এখানে আরেকটু বড় হবে, তারপর এখানে দেখতেছেন ভেরি, এখানে আরেকটু বড় হয়ে গেছে। আপনারা এভাবে এই কাজটি করে নিতে পারবেন। তারপর আপনারা নিচে দেখতেছেন ক্যাপশন স্টাইল, ক্যাপশন স্টাইলে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে কালো, হ্যাঁ আরও অনেকগুলো অপশান এখানে রয়েছে, হলুদ আরও মনে করেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। আপনারা যে কোনো একটিতে দিয়ে দিলে আপনাদের এমন হয়ে যাবে, আপনারা যে কোনো একটিতে দিয়ে দিলে আপনাদের ফন্ট স্টাইল এবং কালার এমন হয়ে যাবে। তাছাড়া আরেকটি ফাইনালি যে জিনিসটি রয়েছে, আপনারা এখানে কাস্টমাইজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতেছেন এখানে অনেকগুলো অপশান চলে আসছে। এখন এখানে যে কাজগুলো আপনাদের করতে হবে, এখানে দেখতেছেন ফন্ট ফ্যামিলি, এখানে দিলে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে লেখাগুলো অন্যরকম হয়ে গেছে, একটু ব্লার হয়ে গেছে, কালারগুলো পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এরকমভাবে আপনারা এই লেখাগুলো ফন্টগুলো পরিবর্তন করতে পারবেন খুবই সহজে। আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন যে এখানে ফন্টের স্টাইলগুলো পরিবর্তন হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো স্টাইলের ফন্ট আপনারা ব্যবহার করতে পারবেন, খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এমন করে আপনারা এটি ব্যবহার করতে পারবেন, দেখতেছেন অনেকগুলো রয়েছে, মন ইচ্ছা মতো আপনারা করে নিতে পারবেন। তারপর সেকেন্ড যে সেটিংসটি রয়েছে, টেক্সট কালার, আপনারা এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাবেন, আপনারা মন মতো এখান থেকে টেক্সট কালার বসাতে পারবেন। তারপর এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, যে এখানে দেখতেছেন এখান থেকে আপনারা টেক্সট বিভিন্ন পার্সেন্টেজে বসাতে পারবেন। তারপর দেখতেছেন এডেস কালারে আপনারা ক্লিক করবেন, দেখতেছেন এখানে আরও অনেকগুলো কালার রয়েছে। ঠিক আছে, তারপর এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে বসাতে পারবেন, দেখতেছেন কালারটা পরিবর্তন হয়ে গেল। তারপর এখানে ক্লিক করবেন, এখানেও সেম অনেকগুলো কালার রয়েছে, ক্যাপশনের জন্য অনেকগুলো কালার রয়েছে, আপনারা মন মতো এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কালারটি চেঞ্জ হয়ে গেল, আবারও এখানে ক্যাপশন 100% 70%, এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনারা এখান থেকে এই কাজগুলো
করে দেখবেন খুবই সহজে আপনার মোবাইল ফোনটি এমন ভাবে আপনারা সম্পূর্ণভাবে এই কাজটি করে নিতে পারবেন। তারপর এখানের কাজ শেষ, আমি ব্যাকে দিয়ে বের হয়ে গেলাম। তারপর আপনাদের তৃতীয় নাম্বারে যেটি রয়েছে, আপনারা এখানে দেখতেছেন যে পাওয়ার বাটন এন্ড কল, এখানে যদি আপনারা এনাবল করেন এটা, তাহলে আপনারা পাওয়ার বাটনে যদি চাপ দেন কোনো কল আসলে তাহলে কলটি কেটে যাবে, এটিও আপনারা করে নিতে পারেন। আপনারা এখানে ম্যাগনিফিকেশনে আপনারা ক্লিক করবেন, তারপর উপরেরটা আপনারা এনাবল করে দেবেন। এখন দেখতে পারবেন আপনারা একটি জাদুর কাজ, ঠিক আছে, ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন। এখন আমি যে জিনিসটি দেখাবো, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে তিনটি টাচ করবেন, দেখতে পাচ্ছেন জুম হয়ে গেল, ঠিক আছে। আপনারা যে কোনো লেখা যদি না দেখেন তাহলে আপনারা এমনভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। এখন এটাকে আবার আগের মতো করবেন কিভাবে, আপনারা আবারও তিনটি টাচ করবেন, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এমনভাবে আপনারা এই কাজটি করে থাকবেন। তো আপনারা তো দেখতেই পারলেন যে অ্যাক্সেসিবিলিটির কাজগুলো কী কী রয়েছে, আরও অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো আমি এখন দেখানোর প্রয়োজন মনে করছি না, আপনারা হয়তো দেখে নিলে শিখে যাবেন, বুঝতে পেরে যাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। তো গাইস, আশা করি আপনারা সকলে খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন এই সেটিংসটি আপনাদের অনেক উপকারে আসবে। এই সেটিংস থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, আপনাদের মোবাইলে ফন্ট থেকে শুরু করে আরো জুম ইন আরো অনেকগুলো অপশন আপনারা এটিতে শিখে ফেলেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করে দিন আপনাদের সকল বন্ধুদের কাছে, তারাও শিখে যাক কিভাবে এই সেটিংসটি করবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলে এরকম ভিডিও আপনারা সবসময় পেয়ে যাবেন, প্রতিনিয়ত আমি এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও নিয়ে চলে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তো বাই বাই, টাটা।